আজ আমি কথা বলবো সুখ নিয়ে। সুখ কিন্তু একটা আপেক্ষিক শব্দ, প্রত্যেকটি মানুষের কাছে সুখের মিনিং কিন্তু ভিন্ন। এবং সেজন্য ইংরেজিতে একটা কথা আছে, হ্যাপিনেস ইজ অলওয়েজ এ চয়েস। তবে আমার কাছে যদি কেউ সুখের সংজ্ঞা চায়, তাহলে আমি বলবো যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে সুন্দর সমন্বয় ঘটাতে পারে সেই ব্যক্তি প্রকৃত অর্থে সুখী মানুষ। তাই বলে আমাদের তো প্রত্যাশা তো অনেক বড়ই থাকতে পারে, প্রত্যাশা, কিন্তু এই যে বলছি যে প্রত্যাশা বড় করব, বড় কিছু চাইব, কিন্তু এই মুহূর্তে আমি যা পাচ্ছি সেটাতে আমি যদি শুকর আলহামদুলিল্লাহ বলি এবং সেটাতে নিজেকে কন্টেন্ট রাখি, তাহলে অনেকাংশে কিন্তু আমরা অনেক ভুল থাকতে পারবো, অনেকাংশে আমরা ভালো থাকতে পারবো, এবং সবচেয়ে বড় কথা আমরা সত্যিকার একটা সুখী মানুষ হিসেবে থাকতে পারবো। সুখ কিন্তু যে কোনো কিছুতেই খুঁজে পাওয়া যায়, সেটা এক ঠোঙা চিনাবাদাম চিবিতে চিবিতে বন্ধুদের আড্ডার মাঝেও খুঁজতে পারা যায়, সেটা আলু ভাত খেয়ে টেলিভিশনে মুভি দেখতে দেখতে বাড়ির পরিবার পরিজন নিয়ে গল্প করতে করতেও খুঁজে পাওয়া যায়, আবার গাছের ফাঁকে প্রজাপতি ঘুরে বেড়ানো দেখে সে ছোটবেলার নস্টালজিক ভাবনায় হারিয়ে গিয়েও কিন্তু সুখী পাওয়া যায়। তাই বলবো যে যে কোনো ক্ষেত্রে সুখের মাপকাঠি কেউ যদি মনে করে থাকেন টাকা, তাহলে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। অফকোর্স জীবনে টাকা দরকার আছে, টাকা লাগবে জীবনে আমাদের চলার জন্য প্রয়োজন, বাট সুখ কেনার জন্য নয়। এবং এই ফাঁকে কথা মনে পড়ছে যে অনেকে আমাকে বলেন যে আপনি সারাক্ষণ হাসেন, আপনি মনে অসম্ভব সুখী মানুষ। আমি তাদেরকে বলবো যে কোন কিতাবে লেখা আছে যে দুঃখ থাকলে হাসতে পারবো না, অথবা দুঃখ থাকলে আমি যদি মুখ গোমড়া করে বসে থাকি তাহলে কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে? মোটেও হবে না। তার চেয়ে আমি যদি হাসি খুশি থাকি তাহলে আমি অনেক ঠান্ডা মাথায় যে কোনো সমস্যার সমাধান অনেক ইজিলি করতে পারবো। এবং সাথে সাথে আমার যতটুকু আছে, আমার যে চোখ নাক মুখ মাথা সব কিছু ঠিক আছে, আমি যে সুস্থ আছি, সেজন্যই তো আমার সবচেয়ে বড় আল্লাহকে শুকর করা উচিত, আমার নিজেকে অসম্ভবভাবে একজন সুখী মানুষ মনে করা উচিত। তো আজকে এ পর্যন্তই, আর যে কোনো সময় যে কোনো ভাবনায় আমি আছি আপনাদের পাশে, সে একটা কথাই, ডোন্ট গিভ আপ ইন লাইফ। হ্যাঁ, ছেড়ে দাও।